বললাম সৈয়দ মতিউল্লাহ স্যার সামনে দাঁড়িয়ে পড়লেন, বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার সৈয়দ মতিউল্লাহ স্যার মুস্তফাকে যখন দেখলেন চোখে দিয়া পানি টল টল করে, কারণ মুস্তফার দিদার এটা বড় নিয়ামতের, মুস্তফার দরবার এটা বড় নিয়ামতের, মদিনাওয়ালার দরবার আশেকের অন্তরের ঠিকানা, ঠিক কিনা? মেরি উলফত মদিনে সে ইয়োহি নাহি মেরে আকা কা রওজা মদিনে মে হ্যায়, মেরি উলফত মদিনে সে ইয়োহি নাহি মেরে আকা কা রওজা মদিনে মে হ্যায়, মেন মদিনে কি জান বিনা কেসে কিছু, মেরা দিন আর দুনিয়া মদিনে মে হ্যায়। সালাতু নিয়া মদিনাওয়ালার দরবার দেখার জন্য পাগল, যেখানে খুদ মদিনাওয়ালা আসলেন হযরত সৈয়দ মতিউল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহি দুই চোখের পানি জরজরাইয়া সাইরা বলেন, ইয়া রাসূলুল্লাহ এটা আমার জন্য বড় নিয়ামত, ইয়া রাসূলুল্লাহ এটা আমার জন্য বড় নিয়ামত, আপনি দয়া করে গোলামকে আপনার নূরানি দিদার দিয়েছেন, বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার হযরত সৈয়দ মতিউল্লাহ শাহর দিকে তাকাইয়া আমার মুস্তফা বললেন, সৈয়দ মতিউল্লাহ কিয়া তুম জানতি হো তোমারে ঘর পে কোন আ রাহা হে? সুবহানাল্লাহ বলেন না। এ সৈয়দ মতিউল্লাহ তুমি কি জানো তোমার ঘরে কে আসতেছে? হযরত সৈয়দ মতিউল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহি দুই চোখের পানি ছেড়ে দিলেন, কারণ মুস্তফার সামনে কেউ জানলেও জানে শব্দ বলে, এটা হলো আদব। এটার নাম কি? আরো জোরে বলেন, এটার নাম কি? আদব। পীরের সামনে জানলেও জানে বলে আদব করে, মুর্শিদ আপনি জানাইলে জানবো, মুর্শিদ আপনি বললে আমি শুনতে পাবো, মুর্শিদ আপনি দয়া করলে আমি বলতে পারবো। আমার যখন রসুল বললেন, এ সৈয়দ মতিউল্লাহ কিয়া তুম জানতি হো তোমারে ঘর পে কোন আ রাহা হে, হযরত সৈয়দ মতিউল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ সব কিছু তো আপকি বারেগাহ মে মালুম হে, সব কিছু তো আপনার দৃষ্টি শক্তির মধ্যে রয়েছে। আমার কামলি বলে, নবী এমন একটা শব্দ বললেন, এ সৈয়দ মতিউল্লাহ তোমারে ঘর পে কোন আ রাহা হে, তুমকো মালুম নেহি, তুমি কি জানো না তোমার ঘরের মধ্যে কে আসতেছে? আমার মুস্তফা মুস্কি হেসে বললেন, এ সৈয়দ মতিউল্লাহ তোমারে ঘর পে মেরা মাহবুব আ রাহা হে, তোমার ঘরের মধ্যে আমার একজন পরম বন্ধু আসতেছে, মাহবুব আসতেছে, আমার একজন পেয়ারা আসতেছে, বড় করে বলেন সুবহানাল্লাহ। তোমার ঘরের মধ্যে আমার মাহবুব আসতেছে, যখন এই কথা বললেন ওলি বলেন নাই, মাহবুব আসতেছেন, মাহবুবিয়তের দরজা দান করেছেন, মাহবুবিয়তের মকাম গৌসিয়তের মকামের উপরে, এমন শব্দ দিয়ে যখন আমার রাসূলুল্লাহ বললেন, তখন সৈয়দ মতিউল্লাহ তিনি দুই চোখের পানি ছেড়ে দিলেন, বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি নূর সে আজব খেলে, ঠিক না? নূর সে আজব খেলে ভান্ডারি, নূর সে নূর সে আজব খেলে রে, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি নূর সে আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি নূর সে সুবহানাল্লাহ বলেন।
আমার কামলিওয়ালা নবী যখন বললেন হযরত সৈয়দ মতিউল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহির কলবের মধ্যে অন্তরের মধ্যে মুখের মধ্যে খুশি আর খুশি এত বড় নিয়ামত আমার রাসূল এসে নিজেই জানালেন আমার কামলিওয়ালা নবীর কদমে লুটিয়ে পড়লেন আদবের সাথে ইয়া রাসূলুল্লাহ ইয়ে আপকা করম হ্যায় ইয়ে আপকা নিশানি হ্যায় এটা আপনার দয়া আপনার করম আপনার নিশানি দান করেছেন আমার রাসূল বললেন এ সৈয়দ মতিউল্লাহ ये तो मेरा महबूब है हमारा अल्लाह तार बंधु के हबीब बोले छे हबीब किंतु अल्लाह सबाय होते पारे ना एक जन के मूसा कलीम अल्लाह बोले छे एक जन के रूहुल्लाह बोले छे खलीलुल्लाह बोले छे किंतु हबीबुल्लाह अल्लाह जाके ताके बनान ना हबीबुल्लाह के अल्लाह हबीब होलो अमर नबी बड़ करे बोले सुभान अल्लाह আর আমার মুস্তফার মাহবুব হলো আমার গৌসুল আজম মাইজবান দারি বড় করে বলেন সুবহান ঠিক না এই জন্য তো বলো রে মাইজবান দারে কি দান আছে মাইজবান দারে কি দান আছে চামড়া চোখে দেখবি না বেচার নয়ন আছে না হা হা বেচার নয়ন আছে ঠিক না দুই চোখের পানি ছেড়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়ে তো আপকি নজর হে ইয়ে আপকি করম হে ইয়ে আপনি আপকি ইয়ে মর্তবা ইয়ে নজর সব কুছ আপকি হে যে মর্যাদা আপনি দান করেছেন এগুলো আমার নয় এগুলো সব আপনার আপনি ছাড়ার নাম কে রাখবে আমার গৌসুল আজম মজবন্দারি ইসম মুবারক নাম মুবারক দুনিয়ার কোন মোল্লা মৌলবি মুন্সি বাবা দাদা নানা খালা কেউ রাখেন নাই আমার রাসূলুল্লাহ বললেন জানো জানো আমার জাতি নাম আহমদের সাথে আল্লাহর জাতি নাম আল্লাহ যোগ করে দিয়ে আমি তোমার সন্তানের নাম রাখলাম সৈয়দ আহমেদুল্লাহ বড় করে বলেন না সুবহান আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ঠিক কিনা ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা এই জন্য গৌসুল আজম মাইজবান্দারি কেবলে আলমের আওলাদে পাককেও ছোট করে দেখা যাবে অনেকে আছেন বিভিন্ন জায়গায় ফেসবুকে গুতাগুতি মোতামুতি করেন বাবা ঠেলা খাইলে সব ঠিক হয়ে যাবে ঠিক কিনা ঠেলার নাম বাবাজি ঠিক কিনা গৌসুল আজম মাইজবান্দারির বেলায়েতের ইশারা বুঝার তোমার ক্ষমতা জোরে বলেন না ক্ষমতা আমার মাওলায়ে রহমানের নসল দিয়ে যারা এসেছে আমার হযরত কেবলার নসল দিয়ে যারা এসেছে এগুলো এক একটা হচ্ছে আগুনের গোলা আর আগুনের গোলাকে যেমন তেমন ভাবে রাখা যায় না ঘরে চেরাগ জ্বালাইলে সুন্দর জায়গায় রাখতে হয় চেরাগ যদি ঘরের যদি আঙ্গিনায় যদি বেড়ার সাথে লাগিয়ে দাও এই চেরাগ কিন্তু ঘরও জ্বালিয়ে দিতে পারে আবার চেরাগ যদি সাজাইয়া রাখো এই চেরাগের মাধ্যমে ঘরকে আলোকিত করা যেতে পারে ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা এই জন্য বলেন ওরে মাইজি ভান্ডারি নরে নগরি মাইজি ভান্ডারি বাবা মাওলা দন প্রেমা গুনে যা সারাটা জীবন প্রেমা গুনে জ্বালাই মারো ঠিক না আরো জোরে বলেন ঠিক না আরে বাবা চিনবা কিভাবে যখন বললেন আল্লাহর আমি রসুলের জাতি নাম আহমদের সাথে আল্লাহর জাতি নাম যোগ করিয়া আহমদুল্লাহ রাখলাম আর এই নিশানি বর্ণনা করেছেন হুজুরে গৌসে পাকের বেলায়েতের উত্তরাধিকারী হযরত মুঈনুদ্দিন ইবনুল আরবি তার কিতাব তার কিতাবের মধ্যে তিনি বলতেছেন ফসের শেষ অধ্যায়ের মধ্যে ফুসুসুল হাকুম কিতাবের মধ্যে তিনি এলান করতেছেন গৌসুল আজম মাইজবান্দারির ঠিকানা বলে দিয়েছেন কোথায় আসবেন চীনের কোন প্রান্তে আসবেন যখন এটা বাংলাদেশ ছিল না পাকিস্তান ছিল না ব্রিটিশ ছিল না যখন এটা পুরাটা চীনের অন্তর্ভুক্ত ছিল চীনের পূর্ব পশ্চিম প্রান্তে এবং শুধু তাই নয় ঠিকানা সহ নাম সহ বলেছেন তার নামের সাথে আল্লাহর জাতি নামও থাকবে তার নামের সাথে রসুলের জাতি নামও থাকবে বড় করে বলেন সুবহানাল্লাহ ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা এই জন্য তো ওনারা ওলা যেদিকে যায় বাত্তি শুধু কি হয়
জলে বলেন না বাতি শুধু নাম ধইরা চর রহমান ওরে দয়ার সীমা নাই ওরে খালি হাতে কেউ ফিরে না তোমার কাছে যায় ওরে খালি হাতে কেউ ফিরে না তোমার কাছে যায় ঠিক কি না ওনাদের দরবারে কি কেউ খালি হাতে ফেরো আসেন আপনি জানেন আপনি অবাক হয়ে যাবেন একদিন হযরত সৈয়দ মুজিবুল বশর মাইজবান্ডারি মুদাজ্জিলুল আলীকে একবার বাতের আটকে ফেলেছেন এবং গিয়ে বললেন একটা লাল করে গরম করে একটা লোহার শিকনি আসলো রড রড আইনা বললেন আপনি যদি কামেল বলি হন এই গরম লাল রডটাকে ধরে দেখান তিনি একটু চিন্তা করলেন তখন আমার শফি বাবা কিবলা কাবা তিনি হায়াতে জিন্দেগির মধ্যে ছিলেন ফোন লাগাইলো বাবাজান এখন কি করব আমার শফি বাবা বললেন বাবা তুমি ধরে ফেলো আগুন গৌসুল আজম মাইজবান্ডারির গোলাম বড় করে বলেন না সুবহান আল্লাহ ইয়া গৌসুল আপনার কক্সবাজারের মধ্যে গৌসুল আজম মাইজবান্ডারির আওলাদকে বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিল একটা বোমা 7 কেজি আর একটা বোমা 5 কেজি ওজনের কক্সবাজার হাই আপনার বিশাল মাঠের মধ্যে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ মুজিবুল বশর মাইজবান্ডারি কিবলা কাবা সেখানে যাবেন তিনি আগে দিয়ে বললেন যে একটু চেক আপ করে নাও আমার কেন জানি মনে হচ্ছে এই মাহফিলে যেতে আমার মুর্শিদ আমাকে বাধা দিচ্ছেন যাইয়া যখন দেখলো যে তারা চেক আপ করে আসলেন কিছুই পেল না আবার যখন আমার মুজিবুল বশর মাইজবান্ডারি সেখানে উঠলেন তকরির করলেন নেমে গেলেন ওরা সুইচ চিপতেছে বোমা ফাটানোর জন্য লেকিন দেখেনে ওয়ালো দেখে গেয়া শুননে ওয়ালো শুনকে গেয়া জেনে নাও রিমোটের বাটাম পর্যন্ত ওয়ালি আল্লাহর গোলাম তারা বললেন আমরা যাত্রার শিকারে ফুটি না কারণ যিনি বসে আছেন তিনি আওলাদ রাসূল আমরা রিমোট হতে পারি তোমার বারুদ হতে পারি কিন্তু আমরা ওয়ালি আল্লাহ চিনি হাজার বার চেষ্টা করাও আওলাদ রাসূলের মঞ্চ ফুটাইতে পারে নাই বরঞ্চ যারা ফুটাইতে আসছে তারা আওলাদ রাসূলের গোলাম বনে গেছে বড় করে বলেন আল্লাহ ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা এই জন্য বাবা আগুন নিয়ে খেলা ভালো জোরে বলেন না ভালো শুধু তাই নয় জেনে রাখো আল্লাহর বলির মর্যাদা কেমন খুসুসুল হাকমে ঠিকানা বলে দিয়ে গিয়েছেন তিনি গৌসুল আজমের মকাম তাকে দান করবেন এখন আমাদের অনেকের মধ্যে সন্দেহ গৌসুল আজম তো একজন গৌসে পাক পিরানে পিদ্দাস্তগীর গৌসুল আজম মাইজবান্ডারি তিনি আবার কেমন গৌসুল আজম আবার অনেকগুলো আছেন কত পাক করি ফেলো কুতুদ্দি বাক করে তখন সোলাই সোলা কি বাক করে বাইসে বাক করে সোলা বাইসের মালিক নে সোলা বাইসের মালিক কোন বাইসে সারাওন লাগাই সোলা কি বাক করে দুধ দিয়া দই দিল আসলে নাই আমাকে একজন বললেন ইনি এই দিকের উনি ওই দিকের আমি বললাম কোনটা কোন দিকের বলো ও যে উনি হচ্ছেন বাগদাদের তিনি সারা জাহানের গৌসুল আজম আর মাইজবান্ডারে হচ্ছে মুশরিকের গৌসুল আজম আমি বললাম ঢাকাতে দুইটা আছে উত্তরের একটা মেয়র উত্তরে থাকলে অবশ্যই দক্ষিণের থাকবে যদি মশরিকের থাকে তাহলে মাগরিবের গৌসুল আজম কে শিমালের গৌসুল আজম কে জুনুবের গৌসুল আজম কে একটু বলেন ইব হদিয়ান তো না জানি আজ সোলা তুই তো জানি বেদের ঠিক কি না জেনে রাখো পার্থক্য করিও না তবে হ্যাঁ বিষয়টা কি বিষয়টা হলো যেমন আমার নাম সৈয়দ আহমদুল হক মাইজবান্ডারি